बिस्मिल्लाहिर रहमान रहीम। द्वितीय श्रेणी शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई? निश्चय खूब भालो आछो एवं सुस्थ आछो आर बासाय बसे बसे आमादेर अनलाइन क्लासगुलो उपभोग करछो, ताई ना बंधुरा? आमरा गत क्लासगुलोते कि पढ़ेछिलाम, शतकिया पढ़ेछिलाम। शतकिया आमरा आजकेर पाठेर माध्यमे शेष करे फेलबो, ताई ना बंधुरा? तोमरा निश्चय देखते पाच्छो आमि आजकेर पाठ बोर्डे लिखे रेखेछि। आमादेर आजकेर पाठ शतकिया 76 থেকে 100 পর্যন্ত। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম শুভেচ্ছা এবং এই স্বাগতম শুভেচ্ছা বিনিময় করে আমি আমার ক্লাস শুরু করছি। তাহলে বন্ধুরা আমরা কি করব, কি বলেছি আমি, শতকিয়া আজকের ক্লাসের মাধ্যমে শেষ করব এবং আমাদের রেঞ্জ ছিল নির্ধারিত 76 থেকে 100 পর্যন্ত, কারণ আমরা 75 পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং তোমরা এটা এসডব্লিউ করে আমাদের প্রতিষ্ঠানে জমা দিয়েছো। তো বন্ধুরা এখন আসো আমরা বোর্ডে চলে যাই। আমাদের দেখো, আমি আগেও বলেছি আবারও বলছি, শতকিয়া 76 থেকে 100 পর্যন্ত। এখানে দেখো আমি দুই পাশে মিলে তিনটি সংখ্যা লিখেছি। আমার প্রথম সংখ্যাটি হচ্ছে 76, তোমরা কি চিনতে পারছো? প্রথম সংখ্যাটি দেখো অনেক সুন্দর সাজানো, এটা হচ্ছে আমাদের 76। এর পরের সংখ্যাটি দেখো 77, চিনতে পারছো বন্ধুরা? হ্যাঁ, 77। এবং আমাদের রেঞ্জের সর্বশেষ সংখ্যাটি কত? 100। এটা আমি এই পাশে লিখেছি, এটাও আমাদের সাজানো অনেক সুন্দর করে। দেখো কি সুন্দর মুখ আঁকা, চোখ আঁকা, তাই না বন্ধুরা? 100। যদিও আমরা শতকিয়াতে এরকম আমাদের মুখ চোখ থাকবে না, কিন্তু আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে সেই মুখ চোখ কল্পনা করে আমরা খাতায় লিখব, পড়ব। তাহলে আমাদের কি হবে, আমাদের পড়াটা অনেক বেশি ফলপ্রসূ এবং হবে এবং আনন্দদায়ক হবে। আমি তোমাদের আনন্দদানের মাধ্যমে পড়ানোর চেষ্টা করব, তোমরা সে পড়া আনন্দ সহকারে গ্রহণ করবে। তো বন্ধুরা আসো এখন আমরা বোর্ডে আমাদের সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখে যাই। তোমরা আমার সাথে পড়ো এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে খাতায় লিখে ফেলো। তো আমাদের প্রথম সংখ্যাটি দেখো 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠ 76 থেকে 100 পর্যন্ত আমি ক্রমান্বয়ে লিখেছি। এখন আমরা এটা কি করব, এটা আমরা এখন পড়ব। আমি পড়ি, আমার সাথে তোমরা পড়ো এবং খাতায় লিখে নাও। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি 76। বন্ধুরা আমার সাথে সবাই পড়ো 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তাহলে বন্ধুরা আমি আরেকবার পড়ব, তারপর আমি আমাদের এসডব্লিউ দিয়ে দিব। আমাদের নির্ধারিত পাঠের এসডব্লিউ তোমাদেরকে বোর্ডে দিয়ে দিব, তোমরা সবাই খাতায় লিখে নেবে। তাহলে বন্ধুরা আরেকবার পড়ো, আমাদের আজকের পাঠটি আরেকবার পড়ার মাধ্যমে আমি আজকে শেষ করে দিব। 76, 77,
আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত। তাহলে বন্ধুরা আমাদের সংখ্যাগুলো তোমরা চিনেছো এবং আমার সাথে পড়েছো, আশা করি এতক্ষণ তোমাদের প্রত্যেকের লেখা হয়ে গেছে। এখন আমাদের কী কাজ বলো তো বন্ধুরা? আমরা ক্লাস শেষে কী করে থাকি? ক্লাস শেষে আমরা এস মিস তোমাদের এসডাব্লিউ দেয়, তোমরা সেটা খাতায় অর্থাৎ তোমাদের ডায়েরিতে লিখে রাখো। এখন আমি বাড়ির কাজ দিব, তোমাদের বাড়ির কাজ এসডাব্লিউ। এটা আমাদের হোমওয়ার্ক, আজকের পড়া ছিল আমাদের কী পড়েছি আমরা আজকে শতকীয়া ছিয়াত্তর থেকে একশত পর্যন্ত পড়া ও লিখা। আমরা শুধু পড়বো না, লিখবো। আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম শুধুমাত্র পড়লে আমাদের মনে থাকবে না, আমরা লিখবো, এতে করে আমাদের মনে থাকবে অনেক বেশি এবং কী হবে হাতের লেখা অনেক বেশি সুন্দর ও স্পষ্ট হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠ এ পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থাকবে। আগামী ক্লাসে আমি নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।